চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাগতিয়া এশাতুল উলুম কামিল এমএ মাদ্রাসার 86তম এনামী জলসা 18 নভেম্বর শনিবার মাদ্রাসাস্থ ময়দানত অনুষ্ঠিত হই। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সহসভাপতি প্রফেসর ডাক্তার মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে এনামী জলসাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জমিয়তুল মোদারেসিন মহাসচিব অধ্যক্ষ আল্লামা সাব্বির আহমদ মমতাজি। এনামী জলসাত উপস্থিত অতিথি অল তারার বক্তব্য থৈলি এ মাদ্রাসার অধ্যক্ষ মাননীয় মহান মুর্শিদ আজম মাদ্দাজিলুল আলী সাহেব মহোদয়, মাদ্রাসার উন্নয়নত শিক্ষার অগ্রগতি এবং ইসলামিক জ্ঞান বিজ্ঞান প্রসারত যে উদারতার পরিচয় দিজার তার মাধ্যমে একদিন এ মাদ্রাসা বিশ্বখ্যাতি অর্জন করিব। ইলমে জাহের বাতিনুর সমন্বয়ে প্রতিষ্ঠিত হোগ্য দিনই প্রতিষ্ঠানের মধ্যে এ মাদ্রাসা অন্যতম। কারণ মাদ্রাসার প্রাণ পুরুষ হলদি আধ্যাত্মিক মহামনীষী হজরত শায়খ সৈয়দ গৌসুল আজম রাদিয়াল্লাহ আনহু, যার ত্যাগ তিতিক্ষা অবদান ও কোরবানির বিনিময়ে এ মাদ্রাসার সুনাম এশিয়া মহাদেশত ছড়াই ফিরছে। আশরাফুল আলম আকাশ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।